আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। লারাবেল বিউজেস নিউজ পেপার প্রজেক্ট এর এই পর্বে আমরা হোম পেজের বেশ কিছু ডিজাইন বাকি আছে ওটা করব এবং ফুটারটা তৈরি করব। তাহলে আমাদের যে হোম পেজের মধ্যে যে ডিজাইনটা আমরা করেছিলাম, সেই ডিজাইনের মধ্যে আমরা যদি একটু পরিবর্তন আনি তাহলে আনতে পারবো। এখানে কি ধরনের পরিবর্তন আনতে চাচ্ছি? যেটা আমরা অন্য অন্য পত্রিকা, যেমন বাংলাদেশের টপ লেভেলের পত্রিকা যদি দেখি, তো হচ্ছে প্রথম আলো ডট কম এবং ডেলি স্টার, এই পত্রিকাগুলো যদি আমরা ফলো করি, দেখবো যে যেখানে আমার সাইড বারটা শেষ হয়ে গেছে, তারপরে যে ডিপগুলি আছে, অর্থাৎ তারপরে যে রোগুলি তৈরি করা হয়েছে, সেগুলি বেশিরভাগ ফুল স্ক্রিনে, অর্থাৎ প্রত্যেকটা রো আলাদা আলাদা ভাবে ফুল স্ক্রিনে হচ্ছে। তো আমরা এই জিনিসটা ফলো করতে পারি, যদি আমার কাছে এটা ভালো লাগবে যে ফলো করলে এটি আমার জন্য বেটার হবে এবং ডিজাইনটা সুন্দর হবে। তো সেই ক্ষেত্রে আমি এই যে এখানে যে ডিপগুলো আমরা তৈরি করেছিলাম, আমাদের এখানে যদি দেখি যে এটা হচ্ছে আমাদের সাইড বার, সাইড বারের মধ্যে এখানে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচ থেকে ছয়টা নিউজ বা ছয়টা টাইটেল এখানে থাকবে। তার পরবর্তীতে আর কোনো টাইটেল থাকবে না, তার পরবর্তীতে মোর বাটন চলে আসতে পারে। তো এখানে এখান থেকে আমরা দু তিনটা বাটন কেটে দিব, কেটে দিয়ে আমরা রিড মোর বাটন দিয়ে দিব। আর এই যে এখান থেকে আমাদের নতুন ক্যাটাগরির একটি রো শুরু হয়েছে, এই রোগুলি ফুল স্ক্রিনে করে দিব। ফুল স্ক্রিনের মধ্যে এক একটা এক একটা পার্ট, এক একটা এক এক ধরনের ডিজাইন আমরা করব, যেরকম ভাবে সুন্দর হয়, যে কোন কোন ডিজাইন করলে ভালো হয়। তো আমরা আপাতত এই দুইটা ডিজাইন করেছি, এই দুইটা ডিজাইনই আমরা ফুল স্ক্রিনে নিয়ে আসবো। ফুল স্ক্রিনে নিয়ে আসার জন্য এখানে আমরা দেখি সাইড বার, এই সাইড বারের নিচে আমরা জাস্ট এইটুকু আমরা দিয়ে দিলাম। এইটুকুর ভিতরে আমাদের এখান থেকে যে ডিপগুলি আমরা তৈরি করেছি, এক একটি ডিপ, সেই এক একটি ডিপ আমরা দিয়ে দিব। এখান থেকে ধরে এই কার্ড গুলো আমরা তৈরি করেছিলাম, সেই কার্ড গুলিকে আমরা কাট করে এর ভিতরে আমরা দিয়ে দিব। একটি দিলাম, তারপরে উপরে আরেকটি আছে, এই যে এই যে কার্ড, এখান থেকে এ পর্যন্ত এগুলি আমরা কাট করে নিচে দিয়ে দিব, এই যে 12 এর ভিতরে। ওকে, এটা দিলাম এবং আমাদের কম্পাইল করতে হবে npm run watch, আমরা দিয়ে দিলাম। তো এটা কম্পাইল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আমাদের কম্পাইলটা সাকসেসফুল হয়েছে, এখন আমাদের এই পেজটাকে রিলোড করব। এই পেজটা যখন রিলোড হয়ে চলে এসেছে, তখন আমরা যে নিচের দিকে দেখি যে এখানে অনেকটা গ্যাপ পড়ে গেছে। এই গ্যাপটা হচ্ছে এখান থেকে আমাদের দুটি আইটেম কেটে দিতে হবে। কেটে দিয়ে আমরা এখানে একটা রিড মোর বাটন দিয়ে দিব, তাহলে এই গ্যাপটা থাকবে না। আর এখানে আমাদের নিউজগুলি আরেকটু বড় হয়ে গেছে, ইচ্ছা করলে আমরা এখানে আরেকটি বাড়িয়ে দিতে পারি। এখানে তিনটা করে দেওয়া আছে, আমরা যদি চারটা করে দিই তাহলে আগের মতো ছোট ছোট হয়ে যাবে। তো এটা আমাদের আমরা পরেও করতে পারবো, আমাদের ভিউটা দেখে আমরা কিভাবে করব। তো এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের ভিউটা বড় হয়ে গেছে, এটা আমাদের অর্ধেকের মধ্যে চলে এসেছে, এদিকে লিস্টগুলি চলে এসেছে। এটাও আমাদের একটা ডিজাইন একদম খারাপ না, ভালোই। তো এখন আমাদের এই ডিজাইন নিয়ে আমরা আর মাথা ঘামাচ্ছি না, এখন এখান থেকে আমাদের দুটি আইটেম কেটে দিব এবং ফুটার নিয়ে আমরা কাজ করে শুরু করব। আমরা যদি দেখি আমাদের সাইড বারের মধ্যে, এটা হচ্ছে আমাদের সাইড বার, এই সাইড বার টেমপ্লেটের ভিতরে যদি আমরা দেখি, এখানে আমাদের বেশ কয়েকটি আইটেম আছে। এখান থেকে আমরা দুটা করে কেটে দিব, দুটা করে আমরা আইটেম কেটে দিব। তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে গেল। ওকে, রিলোড করলাম।
তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটু উপরে চলে এসেছে এই ডিপটি। ওকে, এখন আমরা ফুটার নিয়ে কাজ করব। ফুটার নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের বিভিন্ন যে পত্রিকাগুলি আমাদের আছে, সেই পত্রিকাগুলি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা যদি দেখি দৈনিক ইনকিলাব, ইনকিলাবের এই ফুটারটা আমার কাছে ভালো লাগেনি। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভালো লাগেনি, সুতরাং আমি এই ফুটারটা করব না। যদি কালের কন্ঠটা দেখি, কালের কন্ঠের ফুটার লোড হচ্ছে, আর ডেলি স্টার, ডেলি স্টারটা লোডিং করা আছে অলরেডি। এখানে যদি আমরা ফুটারটা লক্ষ্য করি, তাহলে এখানে দেখবো যে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া আইকন উপরে দেওয়া হচ্ছে, আর নিচে কিছু ওয়েবসাইটের বিভিন্ন মেনু এখানে দেওয়া হচ্ছে, যেটা নিউজ মেনু ছাড়া, নিউজের ক্যাটাগরি বা নিউজের মেনু ছাড়া এখানে অন্যান্য মেনু দেওয়া হচ্ছে, যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলি প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে কমন বিষয়গুলি থাকে, এই বিষয়গুলি এখানে নিয়ে আসা হয়েছে। তো এটাও মোটামুটি একটু একদম খারাপ না, সিম্পলের মধ্যে ভালো একটা ডিজাইন করেছে। আর যদি আমরা প্রথম আলোর দিকে তাকাই, প্রথম আলোর যে ফুটারটা আছে, এটা আমার কাছে খুব একটু বেশি ভালো লেগেছে অন্যান্য পত্রিকা থেকে, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। তো এখানে যদি আমরা দেখি কিছু পত্রিকার যে ধরনের প্রত্যেকটা ওয়েবসাইটের যেই মেনুগুলি থাকে, এখানে সেই মেনুগুলি এখানেও আছে, যে কিছু কিছু মেনু যেটা নিউজের সাথে সম্পর্কিত না, বাট পত্রিকার মানে একটা ওয়েবসাইটের জন্য কমন কিছু মেনু আছে, সেই মেনুগুলি এখানে নিয়ে এসেছে। তারপরে কিছু এক্সট্রা কিছু মেনু এখানে নিয়ে এসেছে, যেমন নিউজের ক্যাটাগরি এখানে চলে এসেছে প্রথম আলোর এখানে। তো এই ক্যাটাগরিগুলি না আনলেও চলবে, সাধারণত যদি একটা পত্রিকা যে কমন মেনুগুলি আছে সেই মেনুগুলি থাকে, ইউজফুল কিছু লিঙ্ক থাকে এবং ডিজাইনটা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে আমাদের কাছে ভালো লাগবে। তারপরে যদি দেখি নিচের দিকে কিছু সোশ্যাল মিডিয়া আইকন নিচের দিকে দেওয়া হয়েছে, তো আমরা যেটা করব, সে আমরা সোশ্যাল মিডিয়া আইকনটা দিব, তারপর যদি অ্যাপস কেউ থাকে তাই অ্যাপসটা আমরা নিব, এরকম একটি অ্যাপস, তো এটা আমাদের সাথে থাকবে। আর পত্রিকার একটা ওয়েবসাইটের যে নির্দিষ্ট কিছু মেনু থাকে, যেমন কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এই ধরনের যে মেনুগুলি আছে, প্রাইভেসি পলিসি, সেই মেনুগুলি আমরা দিব, আর সাথে কিছু ইউজফুল লিঙ্ক হিসেবে আমরা কিছু আইটেম দিব। তো সেইগুলি নিয়ে আমরা একটা মেনু ফুটার তৈরি করে ফেলি। তো আমার কাছে এটা ভালো লেগেছে, এটার ডিজাইনটি কিছু ফলো করব, আর হচ্ছে ডেলি স্টারের ডিজাইনটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তাদের কাছ থেকে আমরা এটা ফলো করতে পারি যে এখানে কি বিষয়গুলি আমরা নিয়ে থাকতে পারে। ওকে, তো আমরা ডিজাইন করতে থাকি। যে আমরা যদি দেখি হোম, হোমের মধ্যে এটা যেহেতু ফুটার, ফুটারটা থাকবে অ্যাপ, অ্যাপের মধ্যে, তো অ্যাপের মধ্যে আমরা একদম নিচের দিকে বডির আগে যদি এখানে দেখি, এটা হচ্ছে আমাদের এই যে অ্যাপ, অ্যাপ আইডি, অ্যাপ আইডির ভিতরে থাকতে হবে। তো অ্যাপ আইডির ভিতরে আমরা একটা ফুটার নিব, এটা আমাদের অ্যাপ ডট জেএস এর মধ্যে রেজিস্টার করতে হবে, আমাদের একটি কম্পোনেন্ট বানাইতে হবে। তো আমরা আমাদের ভিউস এর মধ্যে যদি দেখি, এই ফ্রন্ট এন্ড জেএস এর ভিতরে, এই ফ্রন্ট এন্ড এর ভিতরে আমরা একটা ফুটার নামে একটা ফাইল তৈরি করব। ফুটার ডট ভিউ, এবং এই ফুটার ডট ভিউটাকে আমরা অ্যাপ ডট জেএস এর মধ্যে, অ্যাপ ডট জেএস এর মধ্যে রেজিস্টার করে দিব। আমরা এই যে এইভাবে আমাদের কম্পোনেন্টগুলি রেজিস্টার করে থাকি, এই যে ওয়েব ফুটার, এখানে হবে ফ্রন্ট এন্ড এর ভিতরে ফুটার। ওকে, তো ফুটার যে ফাইলটা আমরা তৈরি করেছি, সেই ফাইলটার মধ্যে আমরা যাব, এখানে আমরা কম্পোনেন্ট টেমপ্লেট গুলো লিখব, টেমপ্লেট টাইপ, এর ভিতরে আমাদের ফুটারের বিভিন্ন ধরনের মেনু, বিভিন্ন ধরনের বিষয়গুলি এখানে থাকবে। এখানে যদি আমরা লিখি এজ ফির ভিতরে ফুটার, এটুকু লিখে আমরা যদি প্রিন্ট করি বা আমরা যদি রিলোড করি, এখানে রিলোড করলে আমরা দেখব যে নিচে মেবি ফুটারটা চলে আসবে, এই যে ফুটার চলে এসেছে।
এখন আমাদের ফুটারটা ডিজাইন করব এবং এখানে নিয়ে আসব। তো প্রথমেই আমরা একটা টাইপ নিব, টাইপ ক্লাস রো। আমাদের এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি আমরা এই সাইটে দিব। সোশ্যাল মিডিয়া লিঙ্কের জন্য আমি 4 কলাম রাখলাম, কল এমডি 6, 6 কলামের ভিতরে আমরা লিখেছি ইউজফুল লিঙ্ক দিয়ে দিব। এখানে আমরা দিব H4, এরকম আমাদের লিঙ্ক থাকতে পারে। তারপর যে বিষয়টা থাকতে পারে সেটি হচ্ছে আমরা নিলাম 4, 6, 10, আর 2টি কলাম বাকি আছে, 2টি কলামের মধ্যে আমরা দিব অ্যাপ। তো আপাতত আমরা এখানে লিখে দিলাম যে S5 এর মধ্যে লিঙ্ক। ওকে, তারপরে যেটা থাকবে সেটি হচ্ছে আমাদের এই ড্রাইভের বাহিরে এখানে আমরা নিব ক্লাস কল 12 P4। এখানে আমরা দিব কপিরাইট ইনফরমেশন, জাস্ট আমরা এটুকু লিখে দিলাম এবং এটাকে আমরা রিলোড করলাম। রিলোড করলে আমাদের বেশ কিছু ইনফরমেশন চলে এসেছে, যে ইউজফুল লিঙ্কগুলি এখানে চলে এসেছে, অ্যাপ লিঙ্ক এখানে দেখাচ্ছে, যে আমাদের যে লেখাটা দিয়েছিলাম ওইটা চলে এসেছে এখানে, এখানে ফেসবুক এগুলো চলে এসেছে। তো এইগুলির মধ্যে আমাদের এটাকে আরো সুন্দর করে ডিজাইন করব, এটাকে এই যে ইউজফুল লিঙ্কগুলি সুন্দর করে সাজাবো। তো এই ডিজাইনটা আমরা আগামী ভিডিওতে করব, এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো আগামী ভিডিওতে আমরা এটাকে সুন্দর করে ডিজাইন করব, যে কোন জায়গায় এখানে আমরা ফ্রন্ট অসাম থেকে আইকনগুলি দিয়ে দিব, উপরে একটু পেডিং দিব। তো এটা ডিজাইনটা আমরা আগামী টিউটোরিয়ালে করবো। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।